গত রাতে খুব গরম পড়েছিল, একটু ঘুমাতে পারিনি। আমার বিছানার উপরে ফ্যানটা কদিন ধরে নষ্ট হয়ে আছে। কর্তৃপক্ষকে কয়েকবার বলেছি, কিন্তু ওরা ফ্যানটা মেরামত করেনি। শেষ রাতের দিকে দু চোখ একটু বুঝে আসছিল, তখন আসাদকে স্বপ্নে দেখলাম। ছোট্টবেলার আসাদ, আমার প্রথম সন্তান। অর্পা যখন পেটে তখনও ছিল প্রচণ্ড গরম। আসাদ একটা ছোট্ট হাত পাখা নিয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে বাতাস করত। আজ আসাদের বাসায় যাব। কই যাইতেছেন? বড় ছেলের বাসায়। বড় ছেলের বাসায় যান। আমগুলো আপনগুলা এক নম্বরের নেবো খারাপ। বুড়া মা বাবার এই বৃদ্ধাশ্রমে ফেলাই রাখছে, আর হেরা বউ ফুলাফন নিয়ে মৌজ মস্তি করতেছে। সুলতানা, নিজের ছেলে মেয়ের সম্পর্কে এরকম বলে না। থাকো, যাই আমি। অর্পা, কোথায় যে গেল? কি ব্যাপার, কি হয়েছে? এত জোরে চিৎকার করার দরকার কি? বাসায় কি ডাকাত পড়েছে? না, একটা খবর দেওয়ার জন্য ডাকছি তোমাকে। কি খবর? আমার বন্ধু আনিস শ্বশুরবাড়ি থেকে একটা ফ্ল্যাট পেয়েছে, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমার কপালে তো কিছুই নেই। লজ্জা করে না তোমার এসব কথা বলতে? কত 3 মাস ধরে তুমি ঘুষ নিয়ে ওয়েস্টি হয়ে বসে আছো বাসায়, কি করে বলো তুমি এসব কথা? তাই তো বলছি, আমার কপালটাই খারাপ। খবরদার, আমার ফ্যামিলি থেকে কোনো কিছু পাওয়ার আশা করবে না তুমি। আমার মা অসহায় অবস্থায় বৃদ্ধাশ্রমে আছেন। কই, একবারও দেখতে গেছো তাকে? হ্যাঁ, কখনো ফোন করে জিজ্ঞেস করেছো মা কেমন আছেন, শরীরটা এখন কেমন? সারাক্ষণ তো থাকো খালি হাওয়া করে হালুয়া রুটির আশায়। ফোন কোথায় আমার? তোমার ফোন আমি কি জানি? জানবে কি করে, কিছুই তো জানো না। অর্পা, কেমন আছো তুমি? কোথায় আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি একটু আসাদের বাসায় যাচ্ছি রিকশায়। বড় ভাইয়ের বাসায় যাচ্ছ? বড় ভাইয়ের বাসায় কেন যাচ্ছ? ওর মতো স্বার্থপর মানুষ আর পৃথিবীতে আরেকটা আছে? নিজে মায়ের পেটের ভাইকে এভাবে বলতে হয় না। মা, তুমি একটা কাজ করো না, তুমি আজকে আমার বাসায় আসো, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে।
না রে, আজকে না, আজকে আসাদের বাসায় যাবো বলে বের হয়েছি, আরেকদিন যাবো। হ্যাঁ যাও যাও, ছেলের বাসায় যাও, মেয়ের বাসায় তো আসবা না, মেয়ে তো ফ্যান না তোমার কাছে, ছেলেরা মার দায়িত্ব নিতে চায় না, আর তুমি ছেলেদের বাসায় গিয়েই বসে থাকো, যাও। দাদু, তোমার কয়টা ফ্রেন্ড আছে? লাইক 100। ও মাই গড, 100টা? সত্যি? না, তুমি আমার সঙ্গে জোক করছো। তোমার 3-3টা ছেলে মেয়ে থাকতে তুমি ওল্ড হোমে গিয়ে থাকছো কেন? হ্যাঁ মা, আপনার তো 3 জন ছেলে মেয়ে, এক একজনের বাসায় 10 দিন করে থাকলেও তো আপনার মাস কভার হয়ে যায়। তোমার পরামর্শটা মন্দ না বৌমা, কিন্তু কথা কি জানো, এই বয়সে এসে এখন আর এই এখানে ওখানে যাযাবরের মতো ঘুরে বেড়াতে ভালো লাগে না। তাছাড়া ওখানে আমি ভালোই আছি, নিজের ইচ্ছে মতো চলতে ফিরতে পারি, স্বাধীনতাটাকে আমি উপভোগ করি ওখানে। দাদু, তুমি আমাদের বাসায় থাকো না কেন? মিমি, তোমার না হোমওয়ার্ক আছে মা? হ্যাঁ। হ্যাঁ, কতগুলো হোমওয়ার্ক জমা, চলো করে ফেলো তাড়াতাড়ি, যাও। আর একটু পরে করি। না মা, আসো দাও। মা, তুমি কিন্তু আর যেও না, আজ থাকো, আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, তারপর তোমার সঙ্গে গল্প করব। না, আজকে থাকবো না, চলে যাব। মা, তোমার টাকা পয়সা কিছু লাগবে? টাকা পয়সা লাগবে না, টাকা আছে আমার কাছে, টাকার দরকার নেই। আমি আসি মা, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসো। আবার করছো বৌমা? লতি মা? হ্যাঁ, লতি সুটকি করছি, ভাবলাম আজ একটু লতি সুটকি করি, আপনার ছেলে তো খুব পছন্দ করে। দাও, আমি রান্না করি, এটার মধ্যে আরো রসুন দিতে হবে, ঝাল মরিচ দিতে হবে। না না মা, আপনি যান না, রেস্ট নিন, আমি করছি, আপনার কিছু করতে হবে না। বৌমা, ওখানে আমি সারাদিন রেস্টেই থাকি, কোনো কাজকর্ম নেই শুয়ে বসে থাকা ছাড়া। দাও আজকে একটু রান্না করি। মা, আমার হাতের লতি সুটকি আপনার ছেলে বেশি পছন্দ করে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি করছি, যান আপনি রেস্ট নিন। মা, আসেন আসেন, আপনি রেস্ট নিন। আপনার প্রোডাকশন রিপোর্টটা আমাকে কবে দেওয়ার কথা ছিল? না না, আপনি বলেন আমাকে কবে দেওয়ার কথা ছিল। তাহলে আমি কিছু শুনতে চাই না, আজকের মধ্যে আমাকে রিপোর্ট দিবেন, এবং আজকে মানে কিন্তু আজকে। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? স্যার আসতে পারি? ও ভালো সাহেব, আসেন। আসসালামু আলাইকুম স্যার। কি বলবেন স্যার? ব্যস্ত নাকি স্যার? না বলেন, কিছু বললে বলবেন স্যার। ওই যে আমার 2টা দিন ছুটির আবেদন করছিলাম স্যার, ওটা কি করলেন? ও হ্যাঁ, আমি এটা নিয়ে কর্তৃপক্ষের কথা বলছি, এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ প্রোডাকশনের যে পরিমাণ প্রেশার, এগুলো তো অফিস কাউকেই ছুটি দিতে হবে না। একবারই আপনি কাজ করেন, আপনি সপ্তাহ দুয়েক পরে ছুটি দিন অ্যাপ্লাই করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যার আমার মায়ের খুব অসুখ স্যার, অনেক দিন ধরে হাঁপানি স্যার, এবারে শরীরের অবস্থাটা খুবই খারাপ স্যার, আমার 2টা দিন ছুটি দেন স্যার,
আমি মায়ের একটা ভালো ডক্টর দেখাইয়ে চলে আসবো স্যার। আপনি চাইলে পারবেন স্যার, একটু দেখেন না স্যার। আরে আমি চাইলে মানে কি, আমি তো চেষ্টা করেছি, আপনাকে বললাম না, আপনি জানতেন নিজের কাজ করে না। স্যার এবারের মতো একটু দয়া করেন স্যার, আমার মায়ের খুব অসুখ স্যার। আরে কি এক কথা আপনাকে কবে বলতে, আমি তো কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, এই মুহূর্তে সম্ভব না। আপনি অফিসের কাজের প্রেশারটা দেখতে পাচ্ছেন না? অদ্ভুত রে ভাই, দুই সপ্তাহ পর আসেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যার লাস্টবারের মতো একটু স্যার রিকোয়েস্ট করে দেখেন না স্যার। আপনি কি বাংলা কথা বোঝেন না? আমি তো বুঝিয়ে বললাম কি কারণে ছুটি দেওয়া যাচ্ছে না, কারণটা আপনাকে খুলে বললাম, তারপরে এরকম করেন আপনি, জানতে জান কাজ করেন, আমি কাজ করেন দেখছি। তাহলে তাহলে স্যার আমি চাকরিটাই ছেড়ে দেবো স্যার, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে স্যার, কিন্তু মা মরে গেলে মা আর পাওয়া যাবে না স্যার, আমি চাকরি ছেড়ে দেবো স্যার। এই পারলা স্যার, এদিকে আপনি কি মানে চাকরি সত্যি সত্যি ছেড়ে দেবেন? জি স্যার, আজকে বিকেলেই আমার লঞ্চ স্যার, আমার কাছে চাকরি বড় না স্যার, আমার কাছে আমার মা বড় স্যার, দোয়া রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ শোনো, আমার টুকটাক কিছু কেনাকাটা আছে, একটু নিউ মার্কেটে যেতে হবে। তুমি কি গাড়িটা একটু পাঠাতে পারবে? পারবো। আচ্ছা তাহলে 3টার মধ্যে পাঠিয়ে দিও। হ্যাঁ কিন্তু তুমি এই শরীর নিয়ে শপিং এ যাবে? পারবো, অসুবিধা হবে না। আচ্ছা মিলি। হ্যাঁ বলো। না মানে বলছিলাম কি, ধরো আমার মাকে যদি আমাদের বাসায় নিয়ে আসি, মানে যদি আমাদের সাথে থাকে, মানে খুব সমস্যা কি হবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মাকে নিয়ে থাকতে ইচ্ছে করছে, খুব ভালো কথা, আলাদা বাসা নিয়ে সেখানে থাকো। আমার বাসায় আমি কোনো উটকো ঝামেলা নেব না। আচ্ছা ঠিক আছে। মজা হয়েছে। খান মা খান, ও নিজের হাতে সব রান্না করেছে, খান। এখানে থাকতে তোমার কষ্ট হয় না? কেন, ভালোই তো আছে, অসুবিধা হয় না কিছু, সবার সঙ্গে থাকি। মা আপনি চাইলে আমাদের সাথেই থাকতে পারেন। বাবা নিজের পেটের ছেলেদের সংসারে ঠাঁই হলো না, আর মেয়ের সংসারে গিয়ে বাড়তি ঝামেলা। আর তাছাড়া শুনলাম তোমারও তো নাকি চাকরি বাকরি নিয়ে কী সব ঝামেলা চলছে, আমি গিয়ে আরো সব। তো কি হয়েছে মা, তুমি তো 5-6টা দিন আমার সাথে থাকতেই পারো, পারো না? সুলতানা, আমার মেয়ে আর আমার মেয়ের জামাই। হ্যাঁ, আর এ হলো সুলতানা, আমার প্রতিবেশী। না প্রতিবেশী বললে ভুল হবে, প্রতিবেশীর চেয়ে অনেক বেশি আমার একদম আত্মীয়র চেয়ে বেশি। সারা কোন আমার খবর নিবে, আমার যত্ন করবে, খুব ভালো। এত কইতেছেন কেন আপনাকে আমি কি করি? আপনার ছেলে মেয়ে কয়জন, কি করে তারা? ছেলে ছেলে দুইজন।
এইটা কি বৃদ্ধাশ্রম নাকি পাগলাগার? তোমার কি দরকার ছিল নাকি জিজ্ঞেস করার? ছেলে মেয়ে কয়জন, কি করবা জেনে? সরি। কিসের সরি? সব সময় কথা বলতে হয় না? সরি বলেছি, রাখো, ঠান্ডা হয়ে যাচ্ছে। শান্তিতে একটু খাওয়াতেও পারলাম না। দেখো ছবিটা, দেখো কি হয়েছে তোমার, কি ভাবছো, কি হয়েছে? না কিছু না, আজকে অফিসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমার সাবঅর্ডিনেট আছে পান্না, ও বেশ কিছুদিন ধরেই ছুটি যাচ্ছিল। তো আমি ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, বাট অফিসে যে পরিমাণ কাজের প্রেশার, ম্যানেজমেন্ট এগ্রি করলো না। তারপর তো ওই ছেলেটা আজকে এসে অদ্ভুত একটা কাজ করলো। কি করলো? আমি যখন বললাম যে ছুটি দেওয়া সম্ভব না, ও স্ট্রেইট আমাকে বললো যে ও প্রয়োজনে চাকরি করবে না, তা ওর অসুস্থ মাকে দেখতে যাবে। ও এক কথা চাকরি ছেড়ে দিল, মানে আজ সন্ধ্যা নাকি লঞ্চে করে ওর অসুস্থ মাকে দেখতে যাবে। দেখো বাবা মার সাথে কি সারা জীবন কেউ থাকতে পারে? একটা সময় না একটা সময় তো মানুষকে একা হতেই হয়, তাই না? আর লোকটার মা অসুস্থ, এই জন্য হয়তো মনটা খারাপ লাগছিল, তাই ধুম করে এরকম চাকরি ছেড়ে দিল। নিশ্চয়ই বেটার কোনো অপশনও ছিল, অন্য কোথাও ভালো চান্স আছে জয়েন করার। এখন রাতের বেলা এসব নিয়ে চিন্তা না করে ঘুমাও। কি হয়েছে তোমার? মাকে খুব মনে পড়ছে। ছোটবেলায় একবার মাকে ছেড়ে এক রাত থাকতে হয়েছিল। মার কথা ভেবে ভেবে সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার বুক জ্বালা পোড়া করেছিল। আজও কেমন যেন বুক জ্বলছে, মার কথা খুব মনে পড়ছে। তোমার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। না ওষুধ লাগবে না। রুনা, আমরা মাকে কি এনে আমাদের কাছে রাখতে পারি? আসাদ, তুমি তো জানো আমাদের বাসায় এসে মা থাকতে পারবে না। আমাদের লাইফস্টাইল আর মার লাইফস্টাইল তো এক না। তাছাড়া মা এই বাসায় এসে থাকতে চায় না। শুনো, মা যেখানে আছে ভালো আছে, ঠিক আছে? চলো ঘুমোতে আসো। আচ্ছা, মার সাথে কথা বলবে? এত রাতে কি হয়েছে? মাই তো ফোন করছি, দাঁড়াও।
হ্যালো মা, আমি রুনা। মা আমি সরি এত রাতে ফোন করার জন্যে। আপনার ছেলে একটু কথা বলতে চাচ্ছিল, ও খারাপ লাগছে আপনার জন্যে। ও আচ্ছা, দাও ধরুন দিচ্ছি। মা। কিরে, কি হয়েছে? কিছু না মা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি বাবা। তোমার কথা হঠাৎ মনে পড়ছিল। ও আচ্ছা ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, ঘুমা বাবা। তুমি ভালো থেকো মা। মা, বৃদ্ধাশ্রমে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আরে না, অনেক ভালো আছে। ওখানে সবার সাথে গল্প করি, কথা বলি, অনেক ভালো সময় কাটে। তোমার জন্য একদিক দিয়ে ভালো হয়েছে। আর শোনো মা, এটা তো আছে। টাকা কি করবো? আরে রাখো না মা, টাকা লাগবে না, আমার টাকা আছে। আচ্ছা লাগবে না, আমি জানি, তুমি রাখো তো, ব্যাগে ব্যাগে রাখো। আর যখন যেটা লাগবে তুমি শুধু আমাকে ফোনে বলবে, আমি তোমাকে ওখানে গিয়ে দিই। ভালো আছি মা। আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। সেদিন তো আমাদের বাড়িতে আসেনি না, ভুলে গেছেন নাকি? না, ওই সেদিন আসাদের বাড়িতে গেলাম, তো আজকে ভাবলাম তোমাদের এখানে এসে থাকি। আচ্ছা মা, আজকে তো আমি অফিসে যাচ্ছি না, আমি অফিসে ফোন করে ছুটি নিয়েছি, আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো। বাচ্চাদের মতো কথা, অফিস থেকে ছুটি নিয়েছি, আমি তো আছি সারাদিন, বৌমার সাথে গল্প করবো, তুই যা অফিসে যা। খুব ভালো করেছেন এসেছেন মা। সকালবেলা জানেন কাজের বুয়াটা ফোন করে বলে আজকে আসবে না, আপনি আসাতে আমি নিশ্চিন্ত হলাম। বৌমা, এটা কি বললে তুমি? কাজের বুয়া আর শাশুড়ি এক কথা হলো? সরি মা, আমি আসলে কিছু মিন করে বলি না। শোনো, আমি আমার ছেলে আর ছেলের বউকে এক নজর দেখতে এসেছি, দেখা শেষ, এখন আমি যাচ্ছি। ঠিক হবে না, যা তুই অফিসে যা, কিচ্ছু হবে না, আমি যাচ্ছি তো বাসায়। চলো বাসায়, আমি যাবো না, আমি বলেছি তো, আবার আসবো, আবার আসবো। শোন, বৌমার সঙ্গে যা হয়েছে সেটা আমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার, এর মধ্যে তুই বেটা ছেলে নাক গলাতে আসছিস কেন? হ্যাঁ, আবার ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি আবার এসে দেখে যাবো। যা তুই অফিসে যা, আমি আজকে আর যাবো না, বললাম তো আমি আবার আসবো, আবার আসবো। লক্ষ্মী ছেলে কেন, এইসব ছেলে মানুষই কেন করছিস? যা লক্ষ্মী, যা যা রেডি হয়ে অফিসে যা, অফিস কামে করে না। হ্যাঁ ভালো ছেলে, ভালো ছেলে। হ্যাঁ তো শ্রাবণী, নতুন চাকরিতে জয়েন করেছো, কেমন লাগছে? এই তো ভাইয়া, এখন পর্যন্ত তো ভালোই যাচ্ছে। বেশ ভালো, কোনো অসুবিধা নেই তো? না, সব ঠিকঠাক। শোনো, তোমার চাকরিতে কোনো অসুবিধে হলে তুমি সরাসরি আমাকে ফোন করবে, তোমার অফিসের বস থেকে সবাই, সবাই আমার পরিচিত। তাই? তাহলে তো বেশ ভালোই। আর শোনো, আমি কিন্তু আরেকটা বিষয় নিয়ে ভাবছি। কি ব্যাপার? তোমার পড়াশোনা শেষ, ভালো একটা চাকরি শুরু করেছো, এবার তোমার একটা ভালো পাত্র দেখে বিয়ে করে ফেলা উচিত। ভাই আমি আসলে এখনো ওসব নিয়ে ভাবছি না। ভাবছি না মানে এটা ভাবতে হবে। দেখো শোনো 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 শোনো, আমার কাছে বেশ কিছু ভালো পাত্রের সন্ধান আছে, তুমি যদি চাও আমি কথা বলতে পারি। ভাই থাক না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার কাছে এই আমার এক বন্ধু, আমার এক বন্ধুর ছোটো ভাই সরকারি চাকরি করে, ভালো চাকরি, চরিত্রবান ছেলে, তুমি যদি বলো তাহলে আমি কথা বলতে পারি। রাখো রাখো রাখো, কথায় যখন উঠেই গেল আমি তার ছবিটা তোমাকে দেখিয়ে দিই, তার ফেসবুক অ্যাকাউন্ট রাসেল।
কখন থেকে তুমি আমার ঘটকালি শুরু করলে? না ঘটকালি কিছু নয়, এ তো আমার দায়িত্ব। এই দেখো অর্পা, তুমিও ছবিটা দেখো। এই ছেলে, এই ছেলের সাথে শ্রাবণীর বিয়ে দেওয়া যাবে না, ইম্পসিবল। নাও আর তুমি তোমার চা নিয়ে ভেতরে যাও তো, আমার ওর সাথে কথা আছে। ঠিক আছে, হ্যাঁ শ্রাবণী, পরে কথা হবে। আরে তোমার খবর বলো। আমি তো ঠিকঠাক, তোর কি খবর বল। আমার আর কি খবর, জব করছি, চলছে। চলছে? এরপরে কি ভাবছো? কি ভাববো? বিয়ে নিয়ে। আপু তুমিও, বিয়ে নিয়ে এখনো কিছু ভাবছি না। আপু তুমি তো জানোই আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা অনেকদিন ধরে প্যারালাইজড, মা কষ্ট করে স্কুলে পড়িয়ে সংসারটাকে বাঁচিয়েছেন, আমাকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছেন, তুমি তো সবই জানো। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি তো এখন স্ট্যাবলিশ, তোমার চাকরি হয়েছে, বিয়ে করতে সমস্যা কোথায়? সমস্যা না বিয়ে করতে, আসলে আমি আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যে আমার মায়ের মেয়ে জামাই না, তার ছেলে হয়ে থাকবে। ওরকম ছেলে যদি পাওয়া না যায় তখন? তখন আর কি, পাওয়া না গেলে আর বিয়ে করবো না। ও মায়েটা কি কথা, কি আজকালকার ছেলেরা না ঘর জামাই হয়ে থাকতে চায় না, বিয়েটা করে ফেল। তো সব বান্ধবীরাই তো একে একে সবাই বিয়ে করে ফেলেছে, খালি তুমি বাকি আছো। দেখা যাক কি হয়, জীবন তো কাটছেই। আপু আমি আসলে স্বার্থপরের মতো নিজেটা নিয়ে ভাবতে পারবো না, আমার কাছে আমার বাবা মাই সবচাইতে উপরে। চাটা বেশ ভালো হয়েছে। অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দেই। ভালো করেছ, তোর বল কেমন চলছে তোমার, ভাবি হিমি প্রশ্ন কেমন আছে? ভালো ভালো। আচ্ছা তোদের ফ্যাক্টরির আর একটা এডিট চালু হবার কথা ছিল, হয়েছে? হ্যাঁ হয়েছে তো, গত সপ্তাহে অপনিং হলো। হ্যাঁ না, তোর সঙ্গে একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো না, বলো কি বিষয়। আমি, তুই, অর্পা, আমরা তো সবার যার যার সংসার নিয়ে ভালোই আছি, মার ব্যাপারটা মানে এই বয়সে বৃদ্ধাশ্রমে আছেন, আমাদের মানিজ্যতে আর বাকি থাকলো কি? এখন কি করবো, মাকে তো কম বোঝানো হয়নি, ইভেন মাকে আমি এটাও বলছি আমরা ভাই বোনরা তিনজন আছে, তুমি 10 দিন করে যদি থাকো পুরো মাস তো তুমি নিজেদের মধ্যে থাকতে পারছো, বৃদ্ধাশ্রমে থাকার দরকার নেই, কে বোঝাবে তাকে? না না না, একজন মানুষের পক্ষে তো এরকম যাযাবরের মতো দিন কাটানো সম্ভব না। তুই নিজের দিকটা ভাব, প্রত্যেকের তো একটা স্থিতি লাগে, একটা স্পেস লাগে না? তাছাড়া আমার ফ্ল্যাটটাও তো অত বড় না। বুঝতে পারছি,
আমাদের সবারই একই সমস্যা, কি করবো তাহলে? আচ্ছা ভাই, আমি বলছিলাম কি, মাকে যদি বৃদ্ধাশ্রম থেকে মানে রাজি করিয়ে পুকুরে ধরে সাবারে নিয়ে যদি দেখা যায়, তাহলে তো নিজেদের মধ্যে থাকলো, আর লোকজনের বলার কিছু থাকলো না। আর মারও তো এটা বুঝতে হবে ভাইয়া, যে লোকজন কী বলে আমাদেরকে মা যদি বৃদ্ধাশ্রমে থাকি। তোর আইডিয়াটা খারাপ না, আলাপ কর মার সঙ্গে, দেখ মা রাজি হয় কিনা। রাজি করাতে হবে, তুমি আমি একদিন বৃদ্ধাশ্রমে চলে যাই কি আমাকে রাজি করাই, কি বলো? দেখ তুমি আমি ডিসাইড করো কবে যেতে চাই। ঠিক আছে, আমি জানাচ্ছি তো। যাই যে ওই তো ভাবি, আবার কিছু কেনাকাটা দিয়েছে, দেখা হবে। বৃদ্ধ মানুষদের বেদনার কোনো সীমা পরিসীমা নেই। বয়স্ক মানুষেরা ইচ্ছে করলে সমাজের অশেষ উপকার করতে পারে। সমাজে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেও পারে, কিন্তু সমাজ তাদের চায় না। ছেলেমেয়েরা তারাও কাছে রাখতে চায় না। আসাদ, মনির, অর্পা, ওরা সবাই আমার পেটের সন্তান। আমি ওদের গর্ভধারিণী মা, অথচ বিয়ের পর ওরা সব পর হয়ে গেল। এই বৃদ্ধ বয়সটা কত ভয়ঙ্কর, কত নিষ্ঠুর! একসময় আমার সব ছিল, আলোয় ভরা ঝলমলে সংসার, কত উচ্ছলতা, হইচই, যেন চাঁদের হাট চারিদিকে। কি চমৎকার সুন্দর দিনগুলো না কেটেছে তখন, আর এখন শুধুই হাহাকার, শুধুই। মা, তোমার নাতি পিএসসিতে জিপিও 5 পেয়েছে মা, গোল্ডেন এ প্লাস। কি করলে? আমার নাতি পাস করছে, গোল্ডেন প্লাস পেয়েছে। আল্লাহ, আমার নাতিরই ভালো রেখো আল্লাহ। আমার নাতি কেমন আছে রে? ভালো আছে মা। এই যে মিষ্টি খাও, তোমার প্রিয় চমচম নিয়ে আসছি মা, নাও মিষ্টি খাও মা। মিষ্টি, তুই তো জানোস না আমার ডায়াবেটিস ধরা পড়ছে, আমার মিষ্টি খাওয়া নিষেধ, আমি চিনি ছাড়া চা খাই। এই চিনি নিয়ে না বউ শাশুড়ি ঝগড়া করে আলাদা হইলো মা, কিচ্ছু এমন একটা খাও মা, একটা খাও তো। না, তুই নিয়ে যা, তোর বউরে খাওয়াইস আর আমার নাতিটার একটু খাওয়াইস। আমি নিয়ে আসি। এই না না, লাগবে না, ঠিক হয়ে যাবে। আমার মায়ের যে পোলাটা আসছিল, আমার নাতিটা নাকি অনেক ভালো পাস করছে, এই যে গোল্ডেন প্লাস না কি জানি, গোল্ডেন এ প্লাস, হ্যাঁ ওইটা পাইছে। আমার জন্য মিষ্টি নিয়ে আইছিল, আমি রাখি নাই, আমি মিশা কথা কইছি, আমি কইছি আমার ডায়াবেটিস, মিষ্টি আমার খাওয়া নিষেধ, যা মিষ্টি নিয়ে যা। কাজটা তুমি ঠিক করনি সুলতানা, তোমার ছেলেটা একটা খুশির খবর নিয়ে এসেছে,
তোমার নাতি পাস করেছে, মিষ্টিটা তুমি রেখে দিলেই পারতে, একটু খেতে। তোমার ছেলেটা কষ্ট করে নিয়ে এসছে, ও কত খুশি হতো। অগরে খুশি করে লাভ নাই, অগরে সব দেওয়া দিলেও কোনো লাভ হইব না, ওরা হইল নিমু খারাপ। এরকম করে বলে না সুলতানা, তুমি না মা, ওরা তোমার সন্তান। আপা, আমি যদি আপনার মতো লেখাপড়া জানতাম তাহলে আমার মনের কথাগুলি লেখা রাখতে পারতাম। আমার মনের কত কথা। এমির বাংলার অবস্থা তো খুবই খারাপ, ইংলিশ মিডিয়ামে ইংরেজিটা ভালো শিখছে, বাংলাতে কিছুই পারছে না। খেয়াল করছি, বাংলার উপর একদমই জোর দেয় না, স্কুলে গেলেও ইংলিশে কথা বলে। তুমি একটু শেখাও না। আমি কি শেখাবো, আমি তো বাসায় বাংলা কথা বলি ওর সাথে, আর বাংলা শিখতে হয় না, এমনি এমনি সবাই বাংলা পারে। এমনি এমনি কি কিছু হয়, সব কিছুরই কারণ থাকে। কে ফোন করলো এত রাতে? আননোন নাম্বার। হ্যালো, আসাদ সাহেব বলছেন? বলছি। আপনার মা জাহানারা বেগম কিছুক্ষণ আগে স্ট্রোক করেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা কি আসবেন? হ্যালো হ্যালো, জি জি আমরা আসছি, তাড়াতাড়ি আসেন। কি হচ্ছে স্যার, ব্যাড নিউজ? মা স্ট্রোক করেছে। কি হাসপাতালে? চলো এখনই যেতে হবে। তুমি যেটা ভালো মনে করো, আসলে এই সময় তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করা দরকার, নিজের টেক কেয়ার করা দরকার। আর এখন তো শুধু আপনি একা না, শুধু নিজে টেক কেয়ার করলে হবে না, সাথে আরেকজন আছে। আর আমি চিন্তা এত রাতে, ভাইয়া বলো সাহেব। কি অবস্থা? অবস্থা খুব আশঙ্কাজনক, 48 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। কিছুই বলা যাচ্ছে না? না, 48 ঘন্টার আগে কিছু বলা যাবে না, ক্রিটিক্যাল অবস্থা। আমার দাদুর জন্য তোমার কি খারাপ লাগে? ও খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে তোমার দাদুর জন্য। সে তো আমার বান্ধবী ছিল, এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে। মৃত্যুর জিনিসটা কি খারাপ? না খারাপ না, খুব ভালো।
এই দুনিয়া থেকে যে তাড়াতাড়ি মরে সেই শান্তিতে থাকে। এই যে তোমার দাদু, এই ডায়েরিটা আর এই চিঠিটা আমার কাছে রেখে গেছে, নাও। আচ্ছা তুমি এখানে, আর আমি তোমাকে সারা হাসপাতাল খুঁজছি, চলো উপরে চলো। কি হয়েছে তোমার? আমি সারা জীবন আমার মার সঙ্গে যা করেছি ভীষণ অন্যায় করেছি, ভীষণ অন্যায়। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আচ্ছা ঠিক আছে। না ঠিক নেই, কিছু ঠিক নেই। অন্যায় কাজ করেছি, অমানুষের মতো কাজ করেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমার কি হয়েছে? শোনো, তোমার কি শরীর খারাপ লাগছে? শরীর ঠিক আছে। আমার সঙ্গে আমি ভীষণ অন্যায় করেছি, আমরা সবাই মিলে অন্যায় করেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি সব কি বলছো? তুমি না থাকলে আমাদের কি হবে বলো? তুমি তুমি শান্ত হও, একটু ধৈর্য ধরো। তুমি দেখো আর কিচ্ছু হবে না, শান্ত হও, উপরে চলো, সবাই আছে, তো ওখানে গেলে তোমার ভালো লাগবে। আসো আসো আসো। মামুনি, তুমি ডায়েরি লিখো? কার ডায়েরি এটা? আমার দাদুর ডায়েরি। ভাইয়া, মার ডায়েরি, এটা আমি আমার কাছে রাখতে চাই। এটা আমার কাছে থাকবে, আমি বড় ছেলে। ভাই আমি বলেছি দাড়িটা আমি আমার কাছে রাখতে চাই। ভাই দাড়িটা আমি আমার কাছে রাখতে চাই। ভাইয়া প্লিজ, দাড়ি আমি ছোট মেয়ে, এই দাড়ি আমার কাছে থাকবে সবচেয়ে। তোমরা সবাই চুপ করো, দাদু তোমাদেরকে একটা চিঠি দিয়েছে, আমি এখন চিঠিটা পড়ব। স্নেহের আসাদ, মনির, অর্পা, আমার প্রিয় সন্তানেরা, তোমরা যখন এই চিঠি পাবে তখন হয়তো আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে থাকবো। দূরে থাকলেও ভেবো না তোমাদের জন্য আমার ভালোবাসার কোনো কমতি আছে। তোমরা যেন সবসময় ভালো থাকতে পারো সেজন্যে আমি সারা জীবন কষ্ট করেছি। আমার সারা জীবনের সঞ্চয় 40 লক্ষ টাকা আছে। তোমাদের 3 ভাই বোনের 10 লক্ষ করে 30 লক্ষ, আর আমি চাই বাকি 10 লক্ষ টাকা খরচ হবে বৃদ্ধাশ্রমের উন্নয়নের জন্য। বৃদ্ধদের যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে, কারণ আমি চাই না আমার সন্তানেরা যখন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে আসবে তখন যেন তারা কোনো কষ্ট না পায়। কারণ আমি সারা জীবন চেষ্টা করেছিলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এতে তোমাদের মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যে থাকছে শুধু ভালোবাসাবাসি, যে থাকছে শুধু ভালোবাসাবাসি, সে থা যেতে প্রাণে চায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে।
যা